السلام عليكم ورحمة الله وبركاته. عملنا مشوهاك أجر نمبر حديث شريف. المسلم من سلم المسلمون من لساني ويادي. حديث شريف أرث خاتي مسلمان جاهر حاتموك هيت أبور مسلمان نرابط থাকে। বারো নম্বর হাদিস শরীফ। হুব্বুব দুনিয়া রকসু কুল্লি খতিয়া। বারো নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। তেরো নম্বর হাদিস শরীফ। ইন্নামাল আমালু বিন খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমল নির্ভরযোগ্য। চোদ্দ নম্বর হাদিস শরীফ। তুহফাতুল মুহমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। পনেরো নম্বর হাদিস শরীফ। কাফা কাফা বিল মারাই কাজিবা ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য রেহাই যথেষ্ট। ষোলো নম্বর হাদিস শরীফ। লাতা দখলুল জান্নাতা জাসাদু গুজিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষকারী শরীর বেস্তে প্রবেশ করিবে না। সতেরো নম্বর হাদিস শরীফ। পাল্লে গো আন্নি ওয়ালাউ আয়াত। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছায়া দাও। আঠারো নম্বর হাদিস শরীফ। মানসমাদান না যা। হাদিস শরীফের অর্থ সে যে চুপ থাকে সে নাজাত পায়। উনিশ নম্বর হাদিস শরীফ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত গুনাহের মূল। বিশ নম্বর হাদিস শরীফ। লাতা দখলুল জান্নাতা কাত্তাতু। হাদিস শরীফের অর্থ চগল খেল বেস্তে প্রবেশ করিবে না।